বইয়ের নানা বর্ণ আর গন্ধে ছেয়ে গেছে অমর একুশে বইমেলা। পছন্দের বইয়ের সন্ধানে প্রতিদিনই মেলায় ভিড় জমাচ্ছে নানা বয়সী পাঠক। নিজস্ব চিন্তা চেতনা বা আদর্শিক জায়গা থেকে বই পড়ে থাকেন অনেকে, তাদের পছন্দের তালিকার শীর্ষে সমসাময়িক বিষয় নিয়ে লেখা গ্রন্থ। পাঠকদের চাহিদা অনুযায়ী বর্তমানে দেখা গেছে যে নতুন নতুন অনেক কিছুই আসতেছে, সেটা অনুযায়ী মানে মানুষের চাহিদাটা মিটতেছে, তেমন একটা না যে অনেক খারাপও না অনেক ভালোও না। আমার মনে হয় হ্যাঁ তারা পাচ্ছেন, কিন্তু যারা আগে ছিলেন তারা তো অনেক বড় লেখক ছিলেন, ভালো ছিলেন, কিন্তু এখন যারা আসছেন তারাও ভালো। পাঠকরাও নিচ্ছে, হ্যাঁ পাঠকরা নিচ্ছে, তার মানে তো অবশ্যই তারা কিছুটা পারছেই, তবে আমি কিছুটা বলবো না, আমি বলবো অনেকখানি পারছে। সমসাময়িক বিষয়ে লেখার গ্রহণযোগ্যতা খুব বেশি দিন থাকে না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলে বলে আলাদা আগ্রহ তৈরি হয় পাঠকের মাঝে। এই সমসাময়িক লেখাগুলো আপাতত হয়তো পড়লাম আর হয়তো আজ থেকে তিন চার সপ্তাহ পরে কোনো গুরুত্ব নাই, কিন্তু দশ বছর পরে কেউ যদি সবগুলি সাজিয়ে একসঙ্গে একত্র করে তখন কিন্তু আবার তার গুরুত্ব আছে। এবং অসংখ্য মানুষ সামাজিক নেটওয়ার্কে নিজেদের কথা ভাবনা জানাচ্ছে এবং সেখানে তাদের এক ধরনের একটা মানে স্বাধীনতা আছে, যেটা একটা সাধারণ পত্রপত্রিকা ছাপাবে না, সেখানে কিন্তু একজন মানুষ বলতে পারছে। কাজে গুরুত্বের কোনো শেয়ার করার উপায় নেই। আমরা যেই বইটা ভালো মনে করে বা বিষয়ে ভালো মনে করে আমরা প্রকাশ করি তখন কিন্তু এটা দেখা গেছে হিতে বিপরীত হয়, এই বইটা হয়তো এক কপিও চলল না। হ্যাঁ আসলে পাঠকের মর্জি বোঝা বড় কঠিন, তারা কখন কী বই চায় বা কী বই গ্রহণ করে এটা আসলে বলা যায় না। প্রকাশকদেরও একটু বাড়তি দৃষ্টি থাকে ভিন্নধর্মী লেখা কিংবা গবেষণার উপর। আসলে যারা নতুন লিখছে তারা আসলে পাঠকের চাহিদা চিন্তা করে লিখছে কিনা আমি ঠিক জানি না, তবে তারা তাদের মতো করেই লিখছে। লেখকের লেখার প্রতি বা কোন ধারায় লেখেন সেটা জানা না থাকলেও এই ফেসবুকের মাধ্যমে একটা ধারণা নিয়ে আসেন, কেনেন। ১৬তম দিনে মেলায় এসেছে 84টি নতুন বই, সব মিলিয়ে এখন পর্যন্ত আসা বইয়ের সংখ্যা দাঁড়ালো 1,789টি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।